ভারতের পাল্টা হামলার জেরে ফোন করে সংঘর্ষ বিরতির আর্জি পাক রেঞ্জার্সের। বিএসএফের পাল্টা হামলার জেরে শেষ পর্যন্ত সংঘর্ষ বিরতির আর্জি জানাতে বাধ্য হলো পাকিস্তান। বিএসএফ জানিয়েছে, এদিন জম্মুতে বিএসএফকে ফোনে এই আর্জি জানিয়েছে পাক রেঞ্জার্স বাহিনী। গত কয়েকদিনে জম্মুর আন্তর্জাতিক সীমান্তে রেঞ্জার্সদের হামলায় নিহত হয়েছে দুই বিএসএফ জওয়ান, ফলে পাল্টা হামলা শুরু করে বিএসএফ। পাক ছাউনিগুলিকে লক্ষ্য করে প্রবল রকেট ও গুলিবর্ষণ করা হয়। এই হামলায় আখনুরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক এলাকায় নিহত হন এক রেঞ্জার্স জওয়ান। আজ একটি ভিডিওতে প্রকাশ করেছে বিএসএফ, তাতে বিএসএফের ছোড়া একটি রকেট একটি পাক বাংকার ধ্বংস হতে দেখা যাচ্ছে। বিএসএফের আইজি রাম অবতারের কথায়, ওরা আমাদের লক্ষ্য করে হামলা চালালে উপযুক্ত জবাবও পাচ্ছে। চাষের মৌসুম শেষ হলেই পাকিস্তানিরা এই ধরনের হামলা শুরু করে। আজ বিএসএফের জম্মু ইউনিটকে ফোন করে হামলা বন্ধ করার আর্জি জানায় পাক রেঞ্জার্স। অন্যদিকে এদিনও উপত্যকায় জনতা ও বাহিনীর সংঘর্ষে আহত হয়েছে এক কিশোর। পুলিশ জানিয়েছে, সোপোরের আরামপুরায় সিআরপিএফের একটি গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে একদল বিক্ষোভকারী। বাহিনীর সঙ্গে সংঘর্ষে 9 বছরের রিজওয়ান আহমেদ নামে এক কিশোর আহত হয়। বিএসএফ কর্তার মনে করিয়ে দিচ্ছেন অক্টোবরের অপারেশন অর্জুনের কথা। তখন রেঞ্জার্সের হামলার জবাবে ওই অভিযান শুরু করেছিল বিএসএফ। তারপরে রেঞ্জার্স সংঘর্ষ বিরতির আর্জি জানায়। বারবার পাকিস্তান এই কৌশল নেয় বলে মত বিএসএফের।